নেইমার জুনিয়রকে পিএসজি ছেড়ে দিতে চাওয়ার খবর গণমাধ্যমে বেরিয়ে আসার পর থেকেই আরও একটি খবর ঘুরপাক খাচ্ছিল ফুটবল পাড়ায়। আর সেটি হলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের সঙ্গে পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সম্পর্কের অবনতি। ফরাসি বিশ্বকাপজয়ী তরুণের সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে পিএসজিতে, এমন খবরই বেরিয়েছিল ফরাসি গণমাধ্যমে। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ জানিয়েছে, ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে মাঠের সম্পর্ক খুব ভালো নেই কিলিয়ান এমবাপ্পের। এবার নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের সম্পর্কের অবনতি সরাসরি ফুটে উঠল অনুশীলনের এক ভিডিওতে। আসন্ন মৌসুমকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। সম্প্রতি পিএসজির আক্রমণ ভাগের এই তিন ফরোয়ার্ডের অনুশীলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায়, কিলিয়ান এমবাপ্পে হাত বাড়িয়ে দিয়েছিলেন নেইমার জুনিয়রের দিকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সঙ্গে অনুশীলন করতে অনীহা প্রকাশ করে। এ সময় কোচিং স্টাফদের একজন এসে এমবাপ্পের সঙ্গে অনুশীলন সম্পূর্ণ করেন। অন্যদিকে নেইমার জুনিয়র অপেক্ষা করছিলেন লিওনেল মেসির জন্য। আর্জেন্টাইন তারকা আসার পরই সেই অনুশীলন সেশন শেষ করেছেন নেইমার। মেসির সাথে নেইমার জুনিয়রের সম্পর্ক আগের থেকেই, বার্সেলোনাতে লম্বা সময় দুইজন খেলেছেন একসাথে। পিএসজিতে লিওনেল মেসি আসার পর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নেইমারের সম্পর্ক আগের মতো নেই বলে জানিয়েছিল ফরাসি বিভিন্ন গণমাধ্যম। সেই সমস্ত গণমাধ্যমের খবর এবার বাস্তবে দেখা গেল অনুশীলন সেশনে।